নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এই মানে শীতকালে ও বর্ষামুখর রাতে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। অনেকদিন পরে ফেসবুক লাইভে এলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাকে অনেকেই ফোন করছেন, অনেক বিষয় জানতে চাইছেন। যতটুকু সম্ভব আমরা সেটা ফেসবুক লাইভের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই কয়েকদিনের মধ্যেই মানে খুব সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে জুনিয়র হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, মূলত যেসব স্কুলগুলো জিরো এনরোলমেন্ট হয়ে গেছে বা ছাত্র সংখ্যা একজন দুজন তিন চারজন আছে, এই ধরনের প্রায় 90টার কাছাকাছি স্কুল, সেই স্কুলগুলোকে তুলে দেওয়া হলো এবং তাদের শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক যদি থাকেন বা টিআইসি যদি থাকেন, স্কুলের যদি শিক্ষাকর্মী থাকেন, তাদের সবাইকে একটা বদলি করা হয়েছে এবং সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, আপনারা জানেন। তো জুনিয়র হাইস্কুলে যারা চাকরি করেন তাদের অধিকাংশই জানেন যে আমরা এই নভেম্বর মাসে এবং অক্টোবর মাসে ধারাবাহিকভাবে আমরা জুনিয়র হাইস্কুলের টিচারদের নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং সেখানে এই দাবিটাও করেছিলাম যে জিরো এনরোলমেন্ট স্কুল যারা আছে সেখানকার শিক্ষকদের ট্রান্সফার দিতে হবে, ট্রান্সফার দেওয়ার সুযোগ দিতে হবে, অনলাইনেই দেওয়ার কথা আমরা বলেছিলাম এবং এই দাবিটাও করেছিলাম আমরা। সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছে তাদেরকে একটা অপশান দেওয়ার সুযোগ দিতে হবে, মানে তারা কোথায় যেতে চাইছেন সেই অপশানটা যাতে নেওয়া হয়, তাহলে এটা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। কিন্তু আমরা যেটা দেখলাম যে অনলাইনের সেই সুযোগটা দেওয়া হলো না, ডাইরেক্ট হচ্ছে ডিপার্টমেন্ট একটা প্রপোজাল রেডি করে কাকে কোন স্কুলে দেওয়া হবে সেই প্রপোজালটা পাঠিয়ে দেওয়া হলো এসএসসির কাছে থ্রু কমিশনার, এবং এসএসসি অলরেডি পাঠিয়ে দিয়েছে বোর্ডের কাছে। কিছু দু চারটে বিতর্ক আছে সেগুলো আটকে রেখেছে বা কিছু আটকে রেখেছে, এবং এই যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা যারা ট্রান্সফার হবেন বা শিক্ষাকর্মী তার 300 ওপরে, প্রায় 350 কাছাকাছি, তো অনেকের দেখলাম বাড়ির কাছাকাছি হয়েছে, তারা যে ব্লকে তাদের রেসিডেন্স সেটা হয়েছে, কিন্তু আবার অনেকেরও হয়। আমরা ওই জন্যই দাবিটা বারবার করে করছিলাম যে একটা অপশান দেওয়ার ব্যাপার, এটা দিলে কিন্তু খুব সুন্দর হতো। এটা নিয়ে আমাদের একটা বক্তব্যও ছিল যে এই যে জিরো এনরোলমেন্ট স্কুলগুলো যেগুলো বিশেষ করে শহরাঞ্চলে বা শহরতলির দিকে যেগুলো আছে সেই স্কুলগুলোকে অন্যভাবে, মানে এই টিচারদের ট্রান্সফার হয়ে যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু অন্যভাবে যদি রিভাইভ করা যায় সেটাও যেন সরকারের নজরে থাকে। কারণ মিডিয়াম চেঞ্জ করে হোক, সেটা ইংলিশ মিডিয়াম খুলে হোক, নতুন করে শিক্ষক নিয়োগ করে যদি করা যায় সেটা করতে হবে, নাহলে সরকারি সম্পত্তি বিশেষ করে স্কুলের বিল্ডিংগুলোগুলো বেদখল হয়ে যাবে, সেটা যাতে না আবার পার্টি অফিস হয়ে যায় বা ওখানে যেন আসর বসার জায়গা যেন না হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা কিন্তু সরকারকে গ্যারান্টি করতে হবে, এটা আমাদের একটা দাবি থাকবে, তাই না? তো আরেকটা ব্যাপার এই প্রসঙ্গে আমি বলি, এটা যেহেতু এসএসসির মাধ্যমে অনলাইনে হয়নি, অফলাইনে হয়েছে, এদের সিস্টেমটা একটু আলাদা। এই মেলগুলো মূলত মধ্যশিক্ষা পর্ষদের কাছে, ডিআইয়ের কাছে গেছে, সমস্ত ডিআই অফিসে গেছে, এবং ডিআইরা কী করবেন, স্কুলে মেলগুলো পাঠিয়ে দেবেন কনসার্ন স্কুলে, তাই না? কিছু কিছু জেলা ডিআইরা খুব তৎপরতার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন আমরা জানি, আবার কিছু কিছু ডিআই ইচ্ছে করে এখনও পর্যন্ত আটকে রেখেছেন, পাঠাননি তারা আমরা শুনেছি, এবং শিক্ষকদের ফোন করে তারা দেখা করতে বলছেন, এবং কেন দেখা করতে বলছেন, মেলটা বোর্ডের কাছে গেছে, বোর্ড থেকে গেছে, এবং বোর্ড থেকে যাওয়া মানে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেওয়ার কর্তব্যটা হচ্ছে ডিআই অফিস, কেন আলাদা করে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বসতে চাইছেন, কথা বলতে চাইছেন, সেটা নিশ্চয়ই আপনারা সবাই আন্দাজ করছেন। আমরা যে কোনো ধরনের অনিয়ম বা আমরা দুর্নীতির বিপক্ষে, আমাদের কাছে ইতিমধ্যেই খবর এসে পৌঁছেছে যে বেশ কয়েকটা জেলাতে
সেখানে ডিআই অফিসদের শিক্ষকদের ফোন করে বলা হয়েছে যে আপনারা আমাদের সঙ্গে দেখা করুন। কেন এটা করতে হচ্ছে এটা আমি যদি বিকাশ ভবনের আধিকারিক কেউ দেখে থাকেন, আমি জানি আমাদের যে এই যে ফেসবুক আপডেটগুলো হয় বা লাইভগুলো হয় অনেকে দেখেন, বিকাশ ভবনের যারা আধিকারিক দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে আমি অনুরোধ করব যে কেন এসআইরা বা ডিআইরা ডিআই অফিস থেকে, ডিআইরা বলব না আমি, ডিআই অফিস থেকে ফোন করে শিক্ষকদের ডেকে পাঠানো হচ্ছে, একটু খোঁজ খবর নিন। মনে হচ্ছে উদ্দেশ্যটা খুব একটা ভালো নয়, মানে আমি আর খোলাখুলি বলছি না, নিশ্চয়ই কিছু কথা বললে তার তো প্রমাণ দেওয়ার ব্যাপার থাকে বা সেখানে একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমার মনে হয় যে আগামীকালের মধ্যে সমস্ত ডিআই অফিস থেকে স্কুলে মেলটা পৌঁছে যাওয়া উচিত, এবং ওই মেলের কপিটাই কিন্তু ক্যান্ডিডেটের কপি হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। স্কুলে যে মেলটা যাবে সে মেল থেকে প্রিন্ট আউট নিয়ে ক্যান্ডিডেটের কপি হয়ে যাবে। তো যাই হোক, এভাবে ব্যাপারটা মিটে যাবে। আমাদের জুনিয়র হাইস্কুলে যে আরও দুটো প্রবলেম আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বহু জুনিয়র হাইস্কুল আছে যেখানে অনার্স পিজি টিচার আছে, অনেক অনার্স পিজি টিচার। আর এখন তো নিয়ম হয়ে গেছে যে জুনিয়র হাইস্কুল বলুন বা নর্মাল শিক্ষক নর্মাল সেকশন বলুন, সেখানে কিন্তু অনার্স পিজি কোনো পোস্ট আর স্যাংশন করা হয় না, সবগুলো গ্র্যাজুয়েট পোস্ট। তা স্বাভাবিকভাবে আমাদের আরেকটা দাবি আছে সরকারের কাছে, আমরা যেটা বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করেছি যে দ্রুত যত দ্রুততার সঙ্গে সম্ভব হয় যারা অনার্স পিজি ক্যাটাগরিতে কাজ করছেন জুনিয়র হাইস্কুলে, তাদেরকে তাদের হোম ডিস্ট্রিক্ট এবং হোম ব্লকে যাতে ট্রান্সফার নেওয়ার সুযোগ দেওয়া হয়। সবচেয়ে ভালো হয় যে অপশান যদি দেওয়া হয় তাহলে আরও ভালো হয়, একটা ডিআই অফিসে হিয়ারিং করে অপশান নেওয়া যেতে পারে, অথবা বিকাশ ভবনেও একটা হিয়ারিং নেওয়া যেতে পারে বা এসএসসিতে নেওয়া যেতে পারে। এটা যদি করা যায় তাদেরকেও কিন্তু এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের আওতায় নিয়ে এলে খুব একটা খারাপ হবে না বলে আমার মনে হয়। কারণ যদি বিকাশ ভবনের দৃষ্টিতে যায় এই বিষয়টা, আপনারা দেখবেন ভালো করে, তাতে কিন্তু কয়েকশো কোটি টাকা বছরে বেঁচে যাবে সরকারের, এতে কিন্তু সরকারের লাভ হবে। এভাবে আপনারা কিন্তু বিষয়টাকে এইভাবেই দেখতে পারেন, এবং ওখানে ট্রান্সফার করে দিয়ে প্রয়োজন হলে যে গ্র্যাজুয়েট টিচাররা যারা ট্রান্সফার চাইছেন তাদেরকে জুনিয়র হাইস্কুলে ট্রান্সফার দিতে পারবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এটা একটু ভেবে দেখবেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকলো, এবং আমরাও আগামী দিনে আবার ধারাবাহিকভাবে এটা নিয়ে বিকাশ ভবনের যারা আধিকারিক আছেন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়। আরেকটা অনুরোধ আমরা বারবার করে রেখেছি, মন্ত্রীর দপ্তরেও আমরা লিখিতভাবে দিয়েছি, কমিশনার সাহেবের কাছেও লিখিতভাবে আমরা দিয়েছি, যে স্কুল সার্ভিস কমিশনের কাছেও দিয়েছি, যে জুনিয়র হাইস্কুল থেকে যাতে মিনিমাম একজনকে ছেড়ে দেওয়া হয়, ট্রান্সফারের সুযোগটা দেওয়া হয়, সেটা একটু ব্যবস্থা করলে ভালো হয়। শিক্ষক সংখ্যা যত থাকুক না কেন, আর একটা কথা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বারবার করে বলি, যে ট্রান্সফারটা কিন্তু করতে হবে জুনিয়র হাইস্কুলে নিয়োগের আগে, কারণ নিয়োগ যদি হয়ে যায় তাহলে কিন্তু জুনিয়র হাইস্কুলের ভ্যাকেন্সি আর থাকবে না, তাই না? আপার প্রাইমারি সেকশনে যে ভ্যাকেন্সি সেগুলো আর থাকবে না। তো সেই জন্য নিয়োগের আগে একটা ট্রান্সফার, একটা ড্রাইভ আলাদা করে জুনিয়র হাইস্কুলের জন্য দিয়ে যতগুলো ভ্যাকেন্সি হলো খুব দ্রুততার সঙ্গে, যখন নিয়োগটা করার সময়টা আসবে আর কি, এই যে আদালতে মামলাটা চলছে আপার প্রাইমারিতে, এটা যখন মিটে যাবে, যখন নিয়োগ করার সুযোগটা চলে আসবে, সেই সময়ে একটা ড্রাইভ দিতে হবে গভর্নমেন্টকে, যে ঠিক আছে আমরা জুনিয়র হাইস্কুলে যারা অনার্স পিজি আছে তাদেরকেও ছেড়ে দিচ্ছি, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি, এবং যারা যদি কোনো স্কুল থেকে এই সুযোগ না পায় সেখান থেকে মিনিমাম একজন টিচারকে আমরা ছেড়ে দিচ্ছি, তারা অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেলে ওই যে ভ্যাকেন্সিটা হবে এবং আগে থেকে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই টোটালটাই কিন্তু ফিল আপ হয়ে যাবে এই প্যানেল থেকে। এটা সরকার কিন্তু যদি গুরুত্ব দিয়ে ভাবে নিশ্চয়ই একটা ইতিবাচক ফল পাওয়া যাবে, তাহলে সমস্ত জুনিয়র হাইস্কুলেতে দেখবেন গ্র্যাজুয়েট টিচার থাকবে, তাতে করে প্রায় 4,500 মতো স্কুল আছে, তাহলে 4,500 স্কুলে যদি আমি মানে গড়ে যদি 3-4 করে টিচার ধরি তাহলে কিন্তু প্রায় 15,000 টিচারের কাছাকাছি, 15-20,000 টিচার, তাই না? তাহলে এই 20,000 টিচারদের যদি সবই গ্র্যাজুয়েট হয়, সেখানে অনার্স পিজি যদি না থাকে, তাহলে সরকারের কিন্তু কয়েকশো কোটি টাকা বেঁচে যাবে। এটা কিন্তু ভাবা দরকার, মানে সরকার তো টাকা নিয়ে করছে, তাহলে এই পলিসিটা অ্যাপ্লাই করলে তাতে কিন্তু অনেক টাকা বাঁচবে, এটা আমরা হিসেব করে দেখেছি আর কি। জানি না সরকারের লোকেদের, বিকাশ ভবনে যারা অনেক আধিকারিক বুদ্ধিমান আছেন তাদের মাথায় এই বিষয়টা আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমরা এটা ভেবে দেখেছি এভাবে করা যেতে পারে। এরপরে একটা খুব বিতর্কিত বিষয় বলতে পারেন, মানে বিতর্কিত মানে চর্চিত বিষয় বলতে পারেন, যেটা এই মুহূর্তে সারা রাজ্যের শিক্ষাঙ্গনগুলোকে মানে কিছুটা
উত্তাল করে তুলেছে আর কি, সেটা হচ্ছে যে এই যে স্কুলটা খুললো 16 নভেম্বর, এই জায়গাটাতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কতগুলো ছুটি পাবেন ক্যাজুয়ালি? কিছু কিছু লোক এই মানে ইউটিউব ভিডিওগুলো ছেড়েছে দেখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ওখানে লেখা আছে একটা কথা ম্যানুয়ালে যে লিভ ইজ নট এ ম্যাটার অফ রাইট, মানে ছুটিটা অধিকারের মধ্যে পড়ে না। কিন্তু একটা কথা আমি বলবো, ওটা তো তাত্ত্বিক কথা বা বইতে লেখা কথা, ছুটি কিন্তু সবারই দরকার, প্রয়োজনে লোকে ছুটি নেয়। আবার কেউ কেউ এটাও অস্বীকার করা যাবে না যে অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে ছুটি নেয়, মানে ভরা স্কুল চলছে সেই সময় দেখা যাচ্ছে তার ছবি কোথাও কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে, আবার দীঘার সমুদ্র সৈকতে বা বিদেশেও কেউ ঘুরছেন ছুটি নিয়ে। এটা এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় ম্যাটারনিটি লিভ নিয়ে বা চাইল্ড কেয়ার লিভ নিয়ে বিদেশে বেড়াতে গেছে, তাই না? এই ধরনের ঘটনাগুলো ঘটে, মানে সব রকমের ঘটনাই ঘটে। কিন্তু আমি যে কথাটা বলবো, ক্যাজুয়াল লিভ নিয়ে যে বিতর্কটা উঠেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে দেখুন এই জায়গাটাতে একটা সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। সবচেয়ে ভালো হয় যেটা আমরা বলছি বারবার করে, এর আগেও আমরা বলেছি যে সরকার থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যদি একটা নির্দেশিকা জারি করতো যে এই যে একাডেমিক সেশনটা গেল, এ তো অধিকাংশ সময় বন্ধ ছিল, স্কুলটা খোলা ছিল বিভিন্ন কাজে, মিড ডে মিল দেওয়া, অ্যাক্টিভিটি টাস্ক, স্কুলে যেতে হতো, সেখানে টিচারদেরও মাঝে মাঝে ডিউটি পড়তো, যেতে হতো, শিক্ষাকর্মীদেরও যেতে হতো, তো স্বাভাবিকভাবে স্কুল যে একবারে বন্ধ ছিল সেটা আমরা বলবো না। কিন্তু সব কিছু বিচার বিবেচনা করে যদি আমি পঠন পাঠনই বন্ধ ছিল যদি ধরে নিই আর কি, তাহলে আমরা যদি একটা হিসেব করে দেখি 12 ফেব্রুয়ারি কিন্তু স্কুল খুলেছিল 2021 সালে, এবং এপ্রিল মাসের সম্ভবত 19 তারিখ পর্যন্ত স্কুলটা খোলা ছিল। তাহলে আর এদিকে নভেম্বরের 16 তারিখ থেকে ডিসেম্বরের 31শে ডিসেম্বর মাঝখানে দু একটা ছুটি, মানে সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে 4 মাস কিন্তু স্কুলটা খোলা থাকছে, মানে পুরোপুরি খোলা থাকছে আর কি, যেখানে 9 থেকে 12 পর্যন্ত ক্লাসের ব্যবস্থা, পরীক্ষা টরীক্ষা সেগুলোর ব্যবস্থা আছে। তাহলে একটা লজিক আমরা এটাখানে অ্যাপ্লাই করতে পারি, আমি বারবার করে বলছি এটা কিন্তু বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, সেটা হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যদি একটা অর্ডার বের করে দেয় যে মিনিমাম এতগুলো সিএল নেওয়া যাবে, তাহলে তো আর কোনো বিতর্কই থাকবে না। কিন্তু আমি বলছি যে ওটা যদি না হয়, মানে ওরা যদি না বের করে, ও আর একটা বাই দ্য ওয়ে একটা ঘটনা বলে দিই যে কেউ কেউ তো মধ্যশিক্ষা পর্ষদের কাছে দাবিও করেছে শুনলাম আমি, যে এই এই একাডেমিক সেশনের জন্য 3টে সিএল অ্যালাউ করা হবে, কোনো কোনো মঞ্চ টঞ্চ এরকম সব দাবি করেছে বলে আমি শুনেছি। যাই হোক, আমরা এতটা আমাদের সাহসিকতা নেই বলতে পারেন বা এত বিপ্লবীও আমরা নই, কিন্তু যে কথাটা আমরা বলতে চাইছি যে একটা বোঝাপড়ার ভিত্তিতে এরম করা যেতে পারে, সেটা আমি, এটা আমার ব্যক্তিগত চিন্তা এবং নিয়মের মানে মধ্যেও কিছুটা পড়ে যায়। যেমন আমি ধরুন যে আমাদের টোটাল 14টা সিএল আমরা পেতে পারি সারা বছরে, পুরো স্কুলটা যদি খোলা থাকে, ছুটি সামার ভ্যাকেশন পুজো ভ্যাকেশন ভ্যাকেশন গুলো ছেড়ে দেয়। প্রশ্নটা হচ্ছে যে মানে আমি টোটাল একাডেমিক সেশনটা যদি ধরি 12 মাসে, তাহলে আমরা 14টা সিএল পাই। তাহলে এই জায়গাটাতে ধরতে হবে যে তার মানে 12 মাসে 12টা সিএল আর এক্সট্রা 2টো সিএল, তাই না, অতিরিক্ত 2টো, তাহলে মাসে একটা করে পড়ছে আর অতিরিক্ত 2টো থাকছে। এবার এই জায়গা থেকে যদি আমরা একটুকু নিজেদের বিচার বুদ্ধিটাকে লাগাই কাজে, তাহলে এরকম করা যেতে পারে যে 4 মাস স্কুল খোলা ছিল, 4 মাসের জন্য হচ্ছে মানে আমি একাডেমিক যে কাজকর্ম যেটা চলছিলো আর কি, তাতে 4 মাসের জন্য 4টে আর এক্সট্রা যে 2টো সিএল আছে সেই 2টো এক্সট্রা একসঙ্গে জুড়ে দিতে পারি, তাহলে আমরা টোটাল কিন্তু 6টা সিএল নিতে পারি। মানে এটা হচ্ছে আমি বলছি কি বোঝাপড়া, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, সবাই যদি বোঝাপড়া করে এই কাজটা করেন, তাহলে আমার মনে হচ্ছে কোনো বিতর্ক হওয়ার কোনো কথাই নয়। নাহলে হেডমাস্টাররা নিজেদের ক্ষমতা দেখাবে, ম্যানেজিং কমিটি নিজেদের ক্ষমতা দেখাবে, শিক্ষকরা আবার ক্ষমতা, এটা নিয়ে কোনো প্রতিষ্ঠানে কোনো অশান্তি হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, সেটাও আমরা চাইছি না। এটা আমার ব্যক্তিগত মত আমি বললাম বারবার করে, এটা কিন্তু বোঝাপড়ার মধ্যে এটা করে নেওয়া যেতে পারে, সরকার যদি কোনো নির্দেশ না দেয় যে সর্বাধিক 6খানা সিএল এই বছর নিতে পারবে। তারপর মেডিকেল যদি কারো থাকে, মেডিকেল তো এক্সট্রা তার যদি দরকার হয় সেটা দেবে। কিন্তু আর একটা কথা আমি বলি এই মুহূর্তে, যেহেতু আর কয়েকদিন পরে টেস্ট শুরু হচ্ছে 10 এবং 12-এর, স্বাভাবিকভাবে আবার 11-এর যদি কেউ ধরুন হাফ ইয়ারলি পরীক্ষাও কেউ নিতে চায় কিছুটা পড়িয়ে জানুয়ারি মাস নাগাদ, তাহলে একটা জিনিস আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে এই জায়গাটাতে, যে দেখুন এতদিন তো পড়াশোনার কাজ খুব একটা হয়নি, কাজটা অনলাইনে কিছু কিছু জায়গায় হয়েছে কিন্তু সেটা খুব মানে পার্সেন্টেজটা খুব কম, তাহলে অফলাইনে ছাত্র সংখ্যাও খুব কম,
উপস্থিতিও খুব কম, মানে খুব কম ছেলেমেয়েরা আসছে স্কুলে, তা সত্ত্বেও যে কয়েকজনকে পাচ্ছি আমরা, একটুকু সময় দিয়ে যদি তাদেরকে দেখিয়ে দেওয়া যায়, এটা আমার মনে হয় আমাদের পক্ষে ভালো, একটা ভালো মেসেজ যাবে সমাজের কাছে। কারণ এই যে স্কুলটা খুলেছে, এই স্কুলটা খোলার সঙ্গে সঙ্গেই যদি আমরা বলি যে এতগুলো ছুটি নিয়ে বসে থাকবো, তাহলে একটা বার্তা খারাপ যায়, তাই না? এইটা কটা দিন তো আর সময় আছে হাতে, আগামী সপ্তাহটা চলে গেলে এরপর থেকে টেস্ট হবে। তো স্বাভাবিকভাবে সবাইকে আমি অনুরোধ করব যে ছুটিটা নিন, টেস্ট যখন শেষ হয়ে যাবে তখন ছুটিটাকে নিয়ে কাজে লাগান, কিন্তু যখন পড়ানোর কাজটা চলছে ওই সময় কম নিলে ভালো হয়। এটা হচ্ছে ব্যক্তিগত চিন্তাভাবনার উপর অনেকটা নির্ভর করে, তাই না? ব্যক্তিগত ভাবধারার উপর অনেকটা নির্ভর করে। সবাই যে সমান, সবাই যে একই নীতিতে চলবে সেটাও আমরা বলি না বা বলবো না কখনো। তবে একটা সার্বিকভাবে একটা চিন্তা করা যেতে পারে যে অনেকদিন পরে স্কুল খুলেছে, ছাত্রদের যতটুকু দেওয়া যায়। ধরুন গত এক মাস হলো, আমি তো এক মাস কেন, ধরুন 16 তারিখ থেকে স্কুল খুলেছে, আমি ব্যক্তিগতভাবে যদি বলেন আমি কিন্তু কোনো ছুটি নিইনি। আবার হয়তো দেখা যাবে কোনো স্কুলে দেখা যাচ্ছে যে টিচাররা এর মধ্যেই 2-3টে ছুটি নিয়ে নিয়েছে, কিন্তু যা এই 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 বিতর্কগুলো কিন্তু না গিয়ে আমি যেটা বলবো, বোঝাপড়ার ভিত্তিতে এটা করা যেতে পারে যে 6 খানা CL আমরা নেব, তাহলে সরকার নির্দেশ দিক বা না দিক তাতে কোনো বিতর্ক থাকবে না। কারণ ওই লজিকটাতে 4 মাস স্কুল খোলা ছিল প্লাস হচ্ছে এক্সট্রা 2টো, তাই না? এই 2টোকে মিলিয়ে সব আমরা 6টা নিতে পারি। এটা এটা এর ব্যাপারটা গেল। এবার আমি যেটা বলছি যে অনেকেই যে প্রশ্ন করছেন ট্রান্সফারের ব্যাপারটাতে নিয়ে, ট্রান্সফারের ব্যাপারটা নিয়ে বহুদিন ধরে অনেকে প্রশ্ন করছেন, ফোন করছেন। আমি যেটা বলবো এবার, অনেকগুলো ইস্যু আছে সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা কথা আমি বলবো যে ধরুন, ধরে নিই আমরা যে আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু ক্লাস 5 থেকে 8 পর্যন্ত স্কুল খুলে যাচ্ছে ধরে নিতে হবে, সেই মানসিক প্রস্তুতি আমাদেরও রাখতে হবে। যদি মানে কোনো অঘটন না ঘটে বা কোনো ব্যতিক্রমী কিছু ঘটনা না ঘটে, ধরে নিতে হবে আমাদেরকে যে আগামী জানুয়ারি মাস থেকে 5 থেকে 8 পর্যন্ত স্কুলটা খুলছে। প্রাইমারির ব্যাপারটাও সম্ভাবনা আছে, কারণ আপনি জানেন যে সরকার থেকে নির্দেশ দিয়েছে যে আগামী 28 তারিখের মধ্যে ডিসেম্বরের রান্না টান্না করার যে ব্যাপার ট্যাপারগুলো সব সাজিয়ে ফেলতে বলেছে, তাই না? তার মানে দাঁড়াচ্ছে যে কুকড মিড ডে মিল দেওয়া হবে, রান্না করা খাওয়ার দেওয়া হবে। আর রান্না করা খাওয়ার কখন দেয়, যখন ছাত্রছাত্রীরা স্কুলে আসে, তাহলে ধরে নিতে হবে জানুয়ারি থেকে একটা প্রিপারেশান আছে স্কুল খোলার, এটা ধরে নিতে হবে। তাহলে আগামী সেশনটা যেটা চালু হবে যদি কন্টিনিউ করে, সেখানেও আমাদেরকে একটু মনোনিবেশ করতে হবে। কারণ যে ক্ষতিটা গত 1.5-2 বছরে হয়ে গেছে, এটা পূরণ করতে আগামী 3 বছর সময় লাগবে। বিশেষ করে ছাত্রদের যে মনের ক্ষতি হয়েছে, তারা যেভাবে সামাজিকতা থেকে অনেকটা দূরে চলে গেছে, সামাজিকীকরণের কাজ থেকে আমরা অনেকটা দূরে সরে গেছে, সেটা সময় লাগবে। যাই হোক, আশা করি আস্তে আস্তে এটা স্বাভাবিক হবে। সবাই প্রার্থনা করুন যে আগামী দিনগুলো যাতে আরও ভালো হয়, এই কোভিড সংক্রমণ বা আরও নতুন যে ভেরিয়েন্ট আসছে তার আতঙ্ক যাতে না গ্রাস করে, সেটার জন্য সবাই প্রার্থনা করুন। এবার আমি যেটা আসবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন ছিল, অনেকে করেছেন আর কি, যে এই যে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ব্যাপারটা আমি আসি। সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ব্যাপারটা কমিশনার সাহেব একটা মানে একটা আন্তরিকতা নিয়ে একটা অর্ডার দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই অর্ডারটাকে কিন্তু অধিকাংশ ডিআইরা বা ডিআই অফিস ভায়োলেট করছে। ভায়োলেট করছে এই অর্থে তারা নিজেদের ঘাট থেকে দায়টা সরিয়ে দিতে চাইছে, নিজেদের মাথা থেকে দায়টা সরিয়ে দিতে চাইছে। তারা চাপ সৃষ্টি করছে প্রধান শিক্ষকদের কাছ উপরে, বা প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে একটা ভুল বোঝাবুঝিও হয়ে যাচ্ছে। কীরকম ব্যাপারটা আমি বলছি, ধরুন যে ওখানে পরিষ্কার করে বলা আছে যে সিঙ্গেল সাবজেক্ট টিচার, সেটা এই হায়ার সেকেন্ডারি হোক বা নর্মাল সেকশন হোক, যারাই দরখাস্ত করবেন তার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়া হয়েছে ডিআই অফিস থেকে। কারণ ডিআই অফিসের কাছে সমস্ত ডেটা থাকে, কো পাশের স্কুলে কোনো টিচার আছে কি না, সব ডেটা তো তাদের কাছে ধরা থাকে। কিন্তু তারা সেই কাজটা করছেন না, সেই দায়িত্বটা তারা নিচ্ছেন না, বরং যেটা করছেন শিক্ষকদের সঙ্গে, শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, তাড়িয়ে দিচ্ছে, কেউ দরখাস্ত দিতে গেলে তাকে নিচ্ছে না, অপমান করছে, এইসব ঘটনাগুলো আমাদের কাছে আছে খবর। কিন্তু বিকাশ ভবন থেকে যেটা করা হয়েছিল একটা আন্তরিকতা নিয়েই করা হয়েছিল। আর একটা কথা তো আমরা বারবার করে বলেছি যে সব মহল থেকেই বলা হয়েছে যে একটা স্কুলে একই সাবজেক্টের যদি একাধিক শিক্ষক শিক্ষিকা থাকেন, তাহলে তারা কিন্তু সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে বিবেচিত হবেন না,
ওই স্কুলের প্রধান শিক্ষক যদি লিখে দেন যে ধরুন কোনো নর্মাল সেকশনে টিচার দরখাস্ত করেছে, তাহলে তিনি লিখে দেবেন যে এইচএস সেকশনে এই সাবজেক্টেরই একজন টিচার আছেন, আপাতত স্টপ গ্যাপ আমরা পড়িয়ে নেব তাকে দিয়ে, ওনার ট্রান্সফার হলে আমাদের কোনো অসুবিধা নেই। এটা করে দেওয়া যেতে পারে। কোনো স্কুলে একই সাবজেক্টে তিনজন টিচার আছে অথচ তাদেরকে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসেবে দেখানো হচ্ছে, এটা তো ঠিক নয়। এই প্রসঙ্গে আমরা যেটা বলি যে আমরা আশা করব যে বিকাশ ভবন এবং ঘটনাক্রমে আমরা গতকাল একটা কাজ করতে পেরেছি আমরা, যে সরাসরি মন্ত্রীর হাতে আমরা আমাদের যে যে চিন্তাভাবনাগুলো সেগুলো কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের এই যে ধরুন জুনিয়র হাইস্কুলের সমস্যা যেগুলো আছে, SLST বা 2016 সালের যে টিচারদের ট্রান্সফার সংক্রান্ত সমস্যা আছে, সিঙ্গেল সাবজেক্ট টিচারদের যে সমস্যা আছে, আরও যেগুলো মিউচুয়াল ট্রান্সফারের যে প্রবলেমটা আছে, এই সবটাই আমরা কিন্তু গতকাল শিক্ষামন্ত্রীর হাতে কোনোভাবে একটা মানে কারোর মাধ্যমেই আর কি আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। দেখি উনি ব্যক্তিগতভাবে কি উদ্যোগটা কীভাবে নেয় বা নিজের দপ্তরের বিষয়টাকে কীভাবে উনি হ্যান্ডেল করবে, সেটা আমাদের দেখার বিষয় আগামী দিনে আর কি, তাই না? তো সিঙ্গেল সাবজেক্ট টিচারদের এই সমস্যাটা থাকলো, একটা সমস্যার সমাধান হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন যে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের একটা কন্ডিশন আছে যে কমিশনারের কাছে DIকে অ্যাপ্রুভাল নিতে হবে, মানে অল্টারনেটিভ টিচার যেটা পাওয়া গেল তাকে যে দিয়ে পড়ানো হবে সেই অ্যাপ্রুভালটা কমিশনারের কাছ থেকে নিতে হবে, তারপরে DI কী করবে, SSC-র কাছে ফরওয়ার্ড করবে। তা এইখানে মাঝখানে যে ঘটনাটা ঘটছিল যে প্রত্যেকটা জেলা থেকে যেখানে থেকে যে অ্যারেঞ্জমেন্ট, ও আরেকটা কথা বলি, কিছু কিছু DI কিন্তু তারা খুব সহযোগিতা করছেন, তারা নিজেরাই কিন্তু অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন। যেমন আমি কলকাতা জেলার কথাই বলছি, কলকাতা জেলাতে যারা সিঙ্গেল সাবজেক্ট টিচার ছিল, যারা দরখাস্ত করেছিলেন ট্রান্সফারের জন্য, যদিও সেই দরখাস্তের সংখ্যাটা খুবই কম, কারণ কলকাতা থেকে বাইরে যেতে চান খুব কম, আসতে চান বেশি আর কি। তো স্বাভাবিকভাবে সেখানে DI কিন্তু নিজেই উদ্যোগ নিয়ে বিভিন্ন স্কুল থেকে, বিশেষ করে যেখানে সারপ্লাস স্টাফ আছে বা জিরো এনরোলমেন্ট স্কুলের টিচার ছিলেন, তাদেরকে দিয়ে কিন্তু সেই প্রপোজালটা সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছেন, আর একটা দুটো DI করেছেন শুনলাম। কিন্তু আবার আমাদের পাশের জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা, সেখানে DI অফিস থেকে যে ব্যবহারটা করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শিক্ষক সমাজের কাছে সেটা অপমান করে, তাই না? কোনো নিয়মই মানতে চাইছেন না, কোনো নির্দেশই মানতে চাইছেন না। এটা বিকাশ ভবনে যদি কেউ দেখে থাকেন, একটুকু অনুরোধ করব আপনাদের যে আপনারা এগুলোতে ইন্টারফেয়ার করুন, প্রয়োজন হলে আবার নতুন করে ডাইরেকশন দিন যে DIদেরই কিন্তু অলরেডি ম্যানেজমেন্ট করে পাঠাতে হবে। এইখানে কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে, যেমন পার্ট টাইম টিচার সেখানে তাকে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করা যাবে কি না, বা হচ্ছে যদি প্যারা টিচার স্কুলে থাকে একই সাবজেক্ট পড়াতে পারেন, তাকে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করা যাবে কি না, এগুলো স্পষ্টতার অভাব আছে। এটা একটু স্পষ্ট করে দিলে বিকাশ ভবন থেকে তাহলে আরও অনেক ব্যাপারটা খুব সহজ হয়। এবং আমি যেটা আরও যেটা গুরুত্ব দিয়ে বলবো যে বিকাশ ভবনের আধিকারিক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কিন্তু DIদের একটু চাপ দিন, সব DIরা কিন্তু আপনাদের নির্দেশটাকে সঠিকভাবে পালন করছেন বলে আমাদের মনে হয় না, বরং তারা সেটাকে আরও বেশি করে জটিলতা তৈরি করার চেষ্টা করছেন, আমরা কিন্তু ধারাবাহিকভাবে লেগে থাকব এটা করার জন্য। সমীরবাবু, ডিস্টেন্সের কথাটা আপনি বলেছেন, সমীর দাসবাবু, হ্যাঁ আমি পরে আলোচনায় আসছি, প্রায়োরিটি ট্রান্সফারের ক্ষেত্রে এটা একটা দাবিও তো ছিল, আমি পরে আলোচনায় আসছি আর কি। তো এটা গেল সিঙ্গেল সাবজেক্টের টিচার। এবার তারপরে যে ইস্যুটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে জুনিয়র হাইস্কুলের টিচারদের আলোচনাটা করে দিয়েছিলাম, সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ব্যাপারটা আমরা কী করতে যাচ্ছি আগামী দিনে সেটাও আমরা বললাম। এরপরে যেটা আসবো আমরা যে SLST 2016 সালের SLST-তে যারা যোগ দিয়েছিলেন 18 সাল নাগাদ, তাদের এখন মাত্র 3 বছর হয়েছে, তাই না? তো আমরা তো বারবার করে আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর দপ্তর, কমিশনারের দপ্তর, স্কুল সার্ভিস কমিশন, যেখানে যেখানে বল আর মধ্যশিক্ষা পর্ষদ, সেখানে আমরা বলেছি যে অ্যাটলিস্ট দরখাস্ত করার সুযোগটা দেওয়া হোক, ট্রান্সফার কি পাবেন না পাবেন সেটা দেখার দরকার নেই বিকাশ ভবনে, দরখাস্ত তো করুন, তাতে করে যদি 100 জনের মধ্যে একজন দুজন পান তা তাদেরকেই সুযোগ দেওয়া হোক। তা সেটা নিয়ে এখনও পর্যন্ত বিকাশ ভবন কিন্তু কোনো পজিটিভ রেসপন্স করেনি, মানে কি এই অর্থে যেটা যেহেতু নিয়ম পরিবর্তন করেনি, তাহলে সেটাকে ধরেই আমরা বলবো যে কোনো পজিটিভ রেসপন্স হয়নি। আর রিভিউ মিটিং যেটা হওয়ার কথা ছিল, সেই রিভিউ মিটিং মানে মন্ত্রীকে নিয়ে, সেই রিভিউ মিটিং হয়েছে কি না এখনও পর্যন্ত কেউ জানতে পারেনি।
রিভিউ মিটিং হলে তো দেখতে পান আপনারা খবর কাগজে টাগজে বেরোয় আর কি, তাই না? কিন্তু এখনও পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি। তো স্বাভাবিকভাবে রিভিউ মিটিং পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আরেকটা কথা বলছিলাম যে মেডিকেল গ্রাউন্ডের যে পরিধিটা যেটা আমরা সেটা তো বাড়ানোর কথা বলেছিলাম, এবং এই ব্যাপারটাতে বিকাশ ভবনের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে বলে আমরা শুনেছি। ভবিষ্যৎ কী হয় সেটা দেখার, এবং যে কথাটা আমরা বলছিলাম যে এই যে SLST টিচারদের যদি ট্রান্সফারের সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু গ্রাম বাংলার স্কুলগুলো অনেকটা বেঁচে যায়। এখন যেটা একটা মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে গ্রাম বাংলার স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা যাচ্ছে, ছাড়া হয় একটা স্কুল থেকে 10 জন টিচার থাকলে একজন পাবেন, তাহলে পুরো স্কুলটা ফাঁকা হয়ে গেলে কী করে? এটা এক ধরনের অপপ্রচার, মানে অপপ্রচার কারা কারা করছে আমি সংগঠনগুলোর নাম বলব না, কিন্তু আপনি মিলিয়ে নিন, মানে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কারা এই অপপ্রচারটা করছে। তারা করছে সেই লোকগুলো যারা স্টাফ প্যাটার্নের বিরুদ্ধে ছিল, যারা প্রচার করেছিল যে স্টাফ প্যাটার্ন হলে আপনার মাইনে কমে যাবে, যারা প্রচার করেছিল যে স্টাফ প্যাটার্ন হলে আপনাদের অবনমন ঘটবে, যারা প্রচার করেছিল স্টাফ প্যাটার্ন হলে আপনাদের পে কমিশন যেটা আসছে আগামী দিনে সেই পে কমিশনে আপনাদের ফিক্সেশনের ক্ষেত্রে গণ্ডগোল হবে, এবং ইদানিং যে প্রচারটা করছে তারা যে স্টাফ প্যাটার্নটা যেটা হয়ে গেছে বা এই যে ট্রান্সফারটা আপনারা নিচ্ছেন যে একটা নর্মাল সেকশনের মধ্যে ধরুন PG টিচার তিনি চলে যাচ্ছেন আপার প্রাইমারিতে, আরও একটা প্রচার যেটা হচ্ছে যে আগামী দিনে নাকি পেনশনে তাদের অসুবিধা হয়ে যাবে, এই যে প্রচারগুলো যারা করছে তারাই এই প্রচারটা করছে যে গ্রাম বাংলা স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু একটা স্কুল থেকে 15 জন থাকলে টিচার তার ম্যাক্সিমাম 2 জনকে এনওসি দিতে পারে, আর নো অবজেকশন দেওয়া মানেই যে তিনি ট্রান্সফার পাচ্ছেন তা নয়। কিন্তু আমরা তো জানি যে স্কুল সার্ভিস কমিশন যতজনকে ট্রান্সফার অর্ডার দিয়েছে, এই প্রসঙ্গে বলে নিই যে আজ পর্যন্ত উৎসস্ত্রীর মাধ্যমে প্রায় দশ হাজার টিচার ট্রান্সফার অর্ডার পেয়েছেন। সেটা প্রেফার্ড ক্যাটাগরি হতে পারে, সেটা এমনি জেনারেল ক্যাটাগরি হতে পারে, আর মিউচুয়াল প্রায় 2000 মতো পেয়েছেন, তাই না? তাহলে টোটাল হচ্ছে 12000-এর কাছাকাছি ট্রান্সফার এই আগস্টের পর থেকে আজ পর্যন্ত হয়েছে। ডিসেম্বরের আজকে ধরুন এই আজকে যেদিন আমরা বসে আছি আজ পর্যন্ত, তাহলে 2015 সালে যখন GT চালু করেছিল তখন এক লটে 16 থেকে 17 হাজার টিচার এবং শিক্ষাকর্মী বদলি হয়েছিল, তখন কিন্তু গ্রাম বাংলা ফাঁকা হয়ে যায়, তাই না? তাহলে এই টিচারের অভাবের কথা যেটা তোলা হচ্ছে এটা কিন্তু ট্রান্সফারের জন্য খুব একটা অসুবিধা হচ্ছে তা না, আমি বলবো যেটা এর কারণে এটা হচ্ছে নিয়োগটা ধারাবাহিকভাবে না হওয়ার কারণে, তাই না? এক একটা বছর করে আটকে থাকে তাহলে কি সে তো রক্তশূন্য হবেই স্কুলগুলো, তাই না? প্রত্যেক বছরই তো শিক্ষকরা কোথাও একজন না একজন করে রিটায়ার করছেন, তাহলে সে জায়গায় তো নিয়োগটা করতে হবে, নিয়োগটা হচ্ছে না বলেই হচ্ছে এই আকাল টিচারের প্রায় 80000 মতো পোস্ট ভ্যাকেন্ট আছে। যাই হোক, এই অপপ্রচারে কান দেবেন না। আমরা চাইছি যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন একমাত্র আমাদেরই সংগঠন চাইছে এটা, আর কে চাইছে আমি জানি না, তবে আমি অন্যের কথাও বলতে পারবো না, তবে আমরা চাইছি তারা বাড়ির কাছাকাছি ফিরে আসুন, মন দিয়ে স্কুলটা করুন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ঘটুন, এটা আমরা চাইছি। আর নিয়োগটাও কিন্তু ধারাবাহিকভাবে হোক, নিয়মিত হোক আর কি, তাই না? এইটুকু আমাদের এটা নিয়ে বক্তব্য। সেই জন্য বলছি যে SLST টিচার আজকে ধরুন একটা উদাহরণ যদি দেওয়া যায় যে ধরুন SLST যারা আগে যারা নিযুক্ত হয়েছিল 2012 সালের তাদের অনেকেই কিন্তু নর্থ বেঙ্গলে পোস্টিং পেয়েছিল, তাহলে নর্থ বেঙ্গলটা আপনি যদি একটা ডেটা নিয়ে দেখেন নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে টিচারের ট্রান্সফার প্রচুর হয়ে গেছে, কিন্তু ওই যে গ্রাম বাংলাগুলোর স্কুলগুলো অনেকটা খালি হয়ে গেল সেটাকে পূরণ করা যেত যদি 2016 সালে নিযুক্ত SLST টিচারদের অ্যালাউ করা যেত, তারা কিন্তু অনেকেই নর্থ বেঙ্গলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছে। সেটা শিক্ষা দপ্তরের মধ্যে মাথায় নেই, আর মানে মাথায় নেই মানে এই হচ্ছে এই চিন্তাভাবনাটা তাদের মাথায় আসেনি মনে হচ্ছে। আমি কিন্তু বলে এসেছি, আমি এই কথাটা বিকাশ ভবনের যারা আধিকারিক আছেন তাদেরকে বলেছি যে আপনি নিজেরাই ডেটা নিয়ে দেখুন এই যে যত ট্রান্সফার হলো নর্থ বেঙ্গল থেকে কত টিচার সাউথ বেঙ্গলে চলে এলো। কারণ একটা কথা আমি বলি যে আপনারা জানেন এই যে শিক্ষকতা পেশা যেটা, 2 মেদিনীপুরের যারা আছে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে, এবং তারা যারা উত্তরবঙ্গে চাকরি পেয়েছিলেন ম্যাক্সিমামই তারা কিন্তু ট্রান্সফার নিয়ে চলে গেলেন, তাহলে ওই দিকগুলো ফাঁকা হয়ে গেল।
এবার ওইটাকে মেক আপ করতে গেলে নর্থ বেঙ্গলে যারা চাকরি পেয়েছেন এদিকে সাউথে, তাদেরকে কিন্তু ওদিকে অ্যালাউ করতে হবে, তাহলে একটা ব্যালেন্স চলে আসবে, তাই না? উত্তরবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, এই যে জেলাগুলো পিছিয়ে পড়া জেলাগুলো আর কি, এই জেলাগুলোতে অনেকটা ব্যালেন্স চলে আসবে যদি মানে মিনিমাম 2 ইয়ার্স বা যদি সরকার করতে চায় তিন বছরই করুক না, 3 বছর চাকরি করে তারা দরখাস্ত করতে হবে, এই নিয়মটা যেন করে দেয় এবং ডিস্টেন্সটাকে আরও বেশি করে প্রায়োরিটি দেয়, তাই না? এটা করা দরকার। তারপর মেডিকেল গ্রাউন্ডের প্রেফার ক্যাটাগরিতে যে আমরা ইয়ার বারটা তুলে দেওয়ার কথা বারবার করে বলেছি, সেটা নিয়ে শিক্ষা দপ্তর কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। যাই হোক, আমরা এই SLST টিচারদের ব্যাপারটা বললাম। এরপরে যেটা আমরা বলবো, যেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার। মিউচুয়াল ট্রান্সফারে গতকালই আমার সঙ্গে কথা হয়েছে বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে, যে আমরা চেষ্টা করছি যে বিষয়টাকে আরও বেশি করে হাইলাইট করার জন্য, যে এই যে ওদের লকিং পিরিয়ডটা 5 বছর আছে, এই লকিং পিরিয়ডটা কমানো বা একেবারে তুলে দেওয়ার কথা আমরা বলেছি, যে যদি না তুলতে চান একেবারে তাহলে সেটাকে 1 বছরের জন্য করে দিন, 1 বছরের পরেই তারা যাতে আবার করে নতুন করে মিউচুয়াল নিতে পারে, তাতে করে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের কোনো কিছু ক্ষতি হবে না, ছাত্রছাত্রীদেরও কিছু ক্ষতি হবে না, 1 বছর অ্যাটলিস্ট করে সেটাকে লকিং পিরিয়ডটাকে করে দিলে তাহলে অনেকে বাড়ির কাছাকাছি ফিরে যেতে পারবেন। এই মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে আপনারা জানেন শুরু থেকেই অনেক রকম বিভ্রান্তি ছিল, সেগুলো আমরা অলরেডি মিটিয়ে ফেলেছি। আর একটা শুধু সমস্যা আছে, সেটা হচ্ছে সেকশন প্রবলেম, তাই না? অনার্স পিজি যারা হায়ার সেকেন্ডারিতে কাজ করেন তাদের সঙ্গে নর্মাল সেকশনে যারা অনার্স পিজি আছে তাদের এই সেকশন প্রবলেমটা মিটিয়ে দিলে, বিশেষ করে PG to PG, মানে কি যে যারা পোস্ট গ্রাজুয়েট স্কেল এনজয় করেন তাদেরকে যদি অ্যালাউ করে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা মিটে যায় এবং জেনারেল ট্রান্সফারের উপর কিন্তু চাপটা অনেকটা কমে যাবে। এটা আমরা বারবার করে বলেছি, বিকাশ ভবন থেকে বলা হচ্ছে যে হ্যাঁ চেষ্টা করছি আমরা সমাধান করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। আমরা আগামী দিনে এটাকে নিয়ে আরও বেশি ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় বা দুর্ভাগ্যের বিষয় বলতে পারেন, শিক্ষকদের যে এই যে একটা মানসিকতা যে বাড়িতে বসে বসে সমস্ত কিছু অর্জন করব, এই যে মানসিকতাটা অত্যন্ত মানে একটা কী বলা যায় আত্মকেন্দ্রিক মানসিকতা, এইটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। রাস্তায় নামতে হবে, আমরা যেখানে ডাকছি সেখানে যেতে হবে, বিশেষ করে যে যারা একটা ব্যাপারটা কী আছে, একটা নিজস্ব তো মানবিকতা বোধ থেকে এই কাজটা করা যায় যে ঠিক আছে যারা যে সংগঠনগুলো করছে কাজ বা যে সংগঠন করছে লড়াই করছে আমাদের জন্য তাদের পাশে আমরা দাঁড়াই, তাই না? এখানে তো ব্যক্তিগত স্বার্থটাও জড়িয়ে আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আগামী দিনে। আমরা কিন্তু সেই অর্থে শিক্ষক সমাজের রেসপন্সটা কিন্তু পাচ্ছি না। আর একটা কথা যেটা বলছিলাম যে কমিশনারের অ্যাপ্রুভাল নিয়ে যেগুলো পাঠানো হচ্ছে DI থেকে, আগে যেমন ফেরত পাঠিয়ে দিচ্ছিল একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেটাকে আপাতত মেটাতে পেরেছি আমরা। এবার যারা যারা দরখাস্ত পাওয়ার তারা পাবেন। তো এটা তো গেলো হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপার। এবার আমরা যেটা বলি যে নন টিচিং স্টাফ যারা আছেন, আপনারা জানেন যে তাদের নন টিচিং স্টাফেদের ট্রান্সফারে, আচ্ছা এর আগে একটা কথা বলে নিই যে প্রায়োরিটি গ্রুপের ক্ষেত্রে ওই যে ডিস্টেন্সের কথাটা যেটা বলছিলাম, স্পাউজের ডিস্টেন্সের ব্যাপারটা আর কি, হ্যাঁ এই জায়গাটাতে আমরা বারবার করে বলি যে হয়তো হলেও হতে পারে, একটা সম্ভাবনা আছে, জানি না এখনও কতটা ম্যাচিওর করবে। আমরা তো বারবার করে তুলে ধরেছি যে প্রায়োরিটি যে ট্রান্সফারটা যেটা হচ্ছে তার মধ্যে ডিস্টেন্সটাকে ইনক্লুড করা হোক। এবার সরাসরি ডিস্টেন্সটাকে ইনক্লুড করবে কি না জানি না, কিন্তু দূরত্বটাকে গুরুত্ব দিতে পারে, আমাদের দাবিটা হয়তো পার্সিয়ালি মানতে পারে। সেটা কীভাবে মানবে আগামী দিনে বোঝা যাবে, যতক্ষণ না পর্যন্ত রুলটা চেঞ্জ হয়, রুলটা চেঞ্জ হলেই বোঝা যাবে কী করতে চাইছে। এবার আমরা যেটা বলছিলাম যে নন টিচিং স্টাফেদের কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে নন টিচিং স্টাফেদের আপনারা জানেন যে যখন উৎসস্বী পোর্টালের মাধ্যমে দরখাস্ত করা হবে বা পোর্টালটা যখন চালু হবে তখন কিন্তু প্রথমেই আমি ফেসবুকের মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে নন টিচিংরাও কিন্তু জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার দুটোরই অন্তর্ভুক্ত হচ্ছেন অনলাইনে। সেটা প্রথমে কারো বিশ্বাস হয়নি, ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করেছিল বা বিভিন্ন ধরনের অ্যাডভার্স কমেন্ট করেছিল, পরবর্তীকালে কিন্তু সেটা চালু হলো এবং তার সুফল কিন্তু নন টিচিং স্টাফরা নিচ্ছেন এখন। এবং আপনারা জানেন যে নন টিচিং স্টাফেদের রেকমেন্ডেশন শুরু হচ্ছিলো না ডায়েট ইন হার্নেস কেসের নিয়োগের জন্য। আমরা একদিন ডেপুটেশন দিতে গেলাম স্কুল সার্ভিস কমিশনে, কমিশনারের কাছে ডেপুটেশন দিতে গেলাম, তারপরে কিন্তু চালু হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের সবারই মনে আছে। স্বাভাবিকভাবে এই যে কাজগুলো করছি
এই কাজের কিন্তু এর জন্য কিন্তু আমরা বিনিময়ে কিছুই চাইছি না, একটা চাইছি যে একটা নৈতিক সমর্থন, নৈতিক সমর্থন আমাদের পাশে দাঁড়াতে হবে, সমিতিটাকে আরও একটু শক্তিশালী করতে হবে, এইটুকু চাইছি আমি। এটা করুন আপনারা। নন টিচিংদের আরও কিছু সমস্যা আছে, পেশাগত সমস্যা, সেই পেশাগত সমস্যাগুলো নিয়েও আমরা কিন্তু আগামী দিনে লড়াই করব, সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। তো কিন্তু একটা ব্যাপার যে যারা নিজেদের গরজ যদি না থাকে, নিজেদের সমস্যাগুলোকে নিজেরাও যদি আমরা মাথায় না ঘামাই, তাহলে অন্যরা কেন করবে? ওই জন্য তো আমাদের সংগঠনের নাম বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, তাই না? শিক্ষাকর্মীটা আমাদের সঙ্গে আছে, তো স্বাভাবিকভাবে আমিও শিক্ষাকর্মীদের অ্যাপিল করব যে আপনারা কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদের পাশে থাকুন, আগামী দিনে আপনাদের ইস্যুগুলোকে নিয়ে যাতে করে লড়াই করা যেতে পারে, এগুলোকে চ্যাম্পিয়ন করা যেতে পারে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, সেইটার ব্যাপারে একটুকু সহযোগিতা আপনারাও করুন। না হলে কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবেন, এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। রাজনীতি করতে গেলে, রাজনীতির দিকটা দেখতে গেলে নিজেদের ক্ষতি হবে, তাই না? এই কথাটা ভালো করে মনে করবে। আর যেহেতু আমরা কাজটা করছি অনেক অ্যাক্টিভলি, আমি বলছি যে অন্য কেউ করছে না এই কথাটা আমি বলবো না, কিন্তু অ্যাক্টিভিটি বলুন বা অ্যাক্টিভলি কাজ করার যে বিষয়টা থাকে সেটা আমরা করছি, চেষ্টা করছি যতটুকু আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে। জানেন আপনাদের অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক ড্রব্যাকস আছে, অনেক সবচেয়ে বড় ব্যাপারটা কী হচ্ছে যে এই যে ট্রান্সফারটা যেটা চলছে, ট্রান্সফার প্রসেস নিয়ে তো কিন্তু বাধাটা কিন্তু বিকাশ ভবনের কাছ থেকে যতটা না আসছে, অনেক শিক্ষক সংগঠনের কাছ থেকেও কিন্তু তার থেকে বেশি বাধা আসছে। তারা উপরে এক কথা বলছেন, ভেতরে গিয়ে অন্যরকম পরামর্শ দিচ্ছেন, না এটা করবেন না, তাই না? বলে করছে এটা, আমরা আমাদের কাছে খবরও আছে সেরকম। তো যাই হোক, কিন্তু আমি পার্টিকুলার কোনো সংগঠনের কথা বলবো না এখানে, এটা অশালীন ব্যাপার হয়ে যাবে, কিন্তু এটা করছে বলে আমাদের কাছে খবর আছে। যাই হোক, আপনারা যেটা নিজেরা চোখের সামনে দেখতে পাচ্ছেন কোনটা ভালো কোনটা মন্দ, দিনের আলোর মতো পরিষ্কার, সেইভাবে সেইটা ভেবে একটু চিন্তাভাবনা করুন, যাতে করে আমাদের সমিতিটাকে একটু স্ট্রং করা যায়, বিভিন্ন জেলাতে যাতে করে লড়াই করা যায়, ডিআই অফিসগুলোকে যাতে নাড়ানো যায়। অনেকে তো ভয়ে সিটিয়ে আছে আপনারা জানেন, তাই না? সেটা কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও। আমি বলছি কি, প্রতিবন্ধকতাটা হচ্ছে যেমন বিকাশ ভবনের প্রতিবন্ধকতা আছে, ঠিক তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক সংগঠনগুলোর প্রতিবন্ধকতা আছে, দুটোই আছে, দুটোকে কাটিয়ে আমরা কাজ করছি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যাদের ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল, পরবর্তীকালে ভ্যাকেন্সি প্রবলেম হয়েছিল, মানে স্কুলে গিয়ে দেখেন সেটা ভ্যাকেন্সি নেই বা মাইনরিটি স্কুলে পড়ে গেছে, তাদের ট্রান্সফারের জন্য আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। নন টিচিংদের যেদিন নিয়েছিলাম সেদিনই কিন্তু আমরা ডেপুটেশনটা দিয়েছিলাম এবং আমরা দাবি করেছিলাম যে অনলাইনের মাধ্যমে এদের ট্রান্সফারটা দিতে হবে। ওই জন্য তারপরে পরেই দেখবেন 8ই নভেম্বর সম্ভবত যে রিরেকমেন্ডেশনের অপশানটা কিন্তু খুলে গেল। সেই রিরেকমেন্ডেশন অপশান খোলার পরে ম্যাক্সিমাম লোকই দরখাস্ত করতে পেরেছেন, কয়েকজন পারেননি এখনও ভ্যাকেন্সি প্রবলেমের কারণে, এবং তাদের অর্ডারটা চালু বেরোচ্ছে। গতিটা ছিল কিন্তু মাঝখানে একটু কমে গেল, যিনি প্রধান দায়িত্বে ছিলেন তার অসুস্থতার কারণে। আমরা সবাই প্রার্থনা করব যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন, তার কাজটা শুরু করুন, শিক্ষকদের স্বার্থে তিনি কাজ করছেন, স্বাভাবিকভাবে তার সবাই মিলে আমরা তার সুস্থতা কামনা করব। এই জন্য একটু গতিটা কমে গেছে, কিন্তু হচ্ছে, তাই না? একেবারে আটকে নেই। নন টিচিংদেরও রিরেকমেন্ডেশন শুরু হবে, একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। শিক্ষকদের ব্যাপারটাও অনেক দিন আটকে ছিল, তারপর চালু হয়েছে। আপনাদেরটাও আমরা ধারাবাহিক লড়াই করে চালু করে দেবো, কোনো অসুবিধা নেই। এটা গেল আরেকটা ব্যাপার। আরেকটা সমস্যা থেকে গেছে, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে বহুদিন ধরে স্পেশাল ট্রান্সফারের যেটা আগে যেগুলো এসএসসির কেস ছিল, এসপিএল কেস যাকে বলা হয়, তাই না? মানে আগে অর্ডার হয়েছিল 2017-18 সালে বা 19-20 সালে, এই ধরনের যে কেসগুলো বিকাশ ভবনে পাঠানো হয়েছিল এসএসসির কাছ থেকে, সেগুলোর প্রায় 400 মতো ফাইল আবার বিকাশ ভবনে ফেরত, মানে এসএসসিতে ফেরত চলে আসছে। এদের কিন্তু স্কুল ট্যাগিং হয়নি, এটা একটা বড় চ্যালেঞ্জ আগামী দিনে। এরা ট্রান্সফার পাবে কি পাবে না এটা দেখতে হবে আমাদের ব্যাপারটা, তাই না? আমরা কিন্তু এটা নিয়ে একটা লড়াই করব বলে একটা আন্দোলন করার প্রস্তুতিও নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় যেটা বলি আমি, যে যারা এর সঙ্গে যুক্ত, মানে যারা ভুক্তভোগী যাকে বলা হয়, যারা ট্রান্সফারটা পেতে চাইছেন বা নিতে চাইছেন, তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একদিন কয়েকজনকে ডেকেছিলাম, 3-4 জন এসে উপস্থিত হয়েছিল, এটা দুর্ভাগ্যজনক ব্যাপার, 400 জনের মধ্যে 3-4 জন। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে
তাদেরও একটা বদ্ধ ধারণা হয়ে গেছে যে আমরা যদি বাড়িতে বসে থাকি তাহলে স্বপনবাবুদের ঘুরে 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 এইসব কাজগুলো করে দেবেন, আর কিন্তু আমরা করব না, এটা পরিষ্কার করতে বলে দিলাম। সেই জন্য বলছি যে একটু অ্যাক্টিভ হন, যোগাযোগটা বাড়ান, আমরা লোককে দেখতে চাই, মানে বাড়িতে বসে সমস্ত কিছু কাজ নেব এই মানসিকতা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এইটুকু এটা নিয়ে বক্তব্য আমাদের। এই যে 400 জন ট্রান্সফারে যদিও অনেক টাফ, কারণ এত ভ্যাকেন্সি খুঁজে পাওয়াটা, বিশেষ করে হায়ার সেকেন্ডারি যেগুলো সিঙ্গেল সাবজেক্ট বলা হয়, এডুকেশান, হোম সায়েন্স, ফিলোজফি, এই ধরনের সাবজেক্টের ভ্যাকেন্সি পাওয়াটা কিন্তু খুব টাফ। যাই হোক, এগুলো যাতে দেয় অর্ডার বা এগুলো ট্রান্সফারটাকে যাতে কার্যকরী করা হয় সেই জন্য আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব। কিন্তু আমি যেটা বলছি বারবার করে যে আপনারা এই লড়াইয়ে সামিল হন, তাই না? বাড়িতে বসে স্বপনবাবুকে প্রত্যেকদিন ফোন করলেই যে আমার ট্রান্সফার অর্ডারটা হয়ে যাবে, আমি চুপচুপ করে রিলিজ নিয়ে জয়েন করে যাব, ব্যাপারটা তা না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রত্যেক দিন এত বেশি পরিমাণ ফোন আসছে, সবার ফোনটা কিন্তু রিসিভ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানে আমি শুধু এখনকার কথা বলছি না, সেই আগস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আমার ফোনটা সাইলেন্টই করা থাকে সবসময়, মানে 24 ঘন্টাই সাইলেন্ট করা থাকে। এবার চোখের সামনে যাদেরকে দেখতে পাই, মানে যখন ফোনটা থাকে হাতের কাছে তখন কিন্তু ফোনটা আমি ধরি, ধরার চেষ্টা করি, আর অনেকের ফোন ধরতে পারি না। তো সেই জন্য আমি নিজেই মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আপনাদের যে ভালোবাসা, আমার উপর যে ভরসাটা আছে, আপনারা নিশ্চয়ই ফোন করেন তো জানার জন্য বা সহযোগিতার জন্য। আমরা চেষ্টা করি যতটুকু সার্বিকভাবে সহযোগিতা করা হয়, ইন্ডিভিজুয়াল সহযোগিতা না হলেও সার্বিক সহযোগিতা করার চেষ্টা আমরা করি, কিন্তু এত ফোনের চাপ সত্যি কথা বলতে নেওয়া যাচ্ছে না, তাই না? তো স্বাভাবিকভাবে যে এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে অনেকে বলেছেন যে স্বপনবাবুকে 10 দিন পরে ফোন করে পেলাম, এটা কোনো নেই যে আমি কোনো অনিচ্ছাকৃতভাবে ফোনটা ধরছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের বক্তব্য যেটা যে আমরা তো করার চেষ্টা করছি, তাই না? তা সত্ত্বেও আপনারা যোগাযোগ করছেন, অনেক সমস্যা হচ্ছে, আমরা অনেকের সমস্যা মেটাচ্ছি, অনেকের নিয়মকানুনগুলো বলে দিচ্ছি, যতটুকু পারছি করছি। নিশ্চয়ই সবারই ফোন ধরবো আমি, যখন ফ্রি থাকি আমি অবশ্যই ফোনটা ধরি আর কি। এইটুকু আপনাদের বললাম যে এটা কেউ ভুল বুঝবেন না যে স্বপনবাবু এত ব্যস্ত থাকেন যে ফোনটা ধরতে পারেন, এটা ঘটনা তা না। ঘটনাটা হচ্ছে যে এত বেশি পরিমাণ ফোন আসে সবগুলো অ্যাটেন্ড করা যায় না। ধরুন আমি ক্লাসে আছি, তখন একটা ক্লাস থেকে বেরিয়ে দেখলাম 30টা মিস কল, তা কখনো তো ক্লাসে বসে ফোন ধরা যায় না, ফোনকে সাইলেন্ট করে ক্লাস বা সুইচ অফ করে ক্লাসে যেতে হয়, তাই না? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর এখন তো স্কুল চলছে, এরপরে পরীক্ষাও শুরু হবে, আমি রাতের বেলায় সবাইকে বলেছি যে 10টার পরে ফোন করবেন, তাহলে কিছুটা ফ্রি থাকি, তখন বেশি কেউ ফোন ধরা যেতে পারে, বা বিকেলবেলাটা যেটা 6টার পর থেকে 8টা, এই সময়টাতে বেশি ফোন রিসিভ করার স্কোপটা থাকে বা সুযোগটা থাকে, এই সময় করবেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলি যে বিকাশ ভবন থেকে যে এগুলো হচ্ছিলো, ওই ভ্যাকেন্সিগুলো দিচ্ছিল, যেটা হচ্ছে কী বলা যায় সেটাও ভ্যাকেন্সি প্রবলেম ছিল, কয়েকটা বাকি থেকে গিয়েছিলো, তাদের উদ্দেশ্যে আমি বলি, তাদের ব্যাপারটাও আমি কিন্তু এই সপ্তাহে শুরুতেই কি বিকাশ ভবনে গিয়ে কিন্তু বলে এসেছি এবং তারা বলেছেন যে এটা প্রায়োরিটি দিয়ে দেখবেন, আশা করি কয়েকদিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সামান্য সংখ্যক আছে, ওই 19-20 জন হবে হয়তো, তাদের ব্যাপারটা মিটে যাবে খুব তাড়াতাড়ি আর কি। যাই হোক, এইটুকু বলা ছিল, আর আর তো কোনো ইস্যু নেই আছে বলে আমার মনে হয় না। সবাইকে আবার একবার আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে অ্যাপিল করছি যে আমি যে গ্রুপে এই ফেসবুক লাইভটা করছি সেটার নাম হচ্ছে স্বপন মণ্ডল BTEA। আপনারা যারা দেখছেন বা যাদের কাছে এই লিঙ্কটা যাবে, যারা এটা দেখতে পাবেন, তাদেরকে অনুরোধ করব, যারা শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তারা এই গ্রুপের সদস্য হন। এখানে শুধুমাত্র শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো আপডেট দেওয়া হয় বা আলোচনা করা হয়, তার বাইরে কোনো রাজনীতি হয় না। বেশ কয়েকটা ফেসগ্রুপ আছে দেখলাম, সেখানে তো পার্টিকুলারলি রাজনীতির লোকেরাই দেখি মেনটেন করে আর কি, তাই না? এটা আমি দেখেছি, কারণ আমরা অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিলেও শিক্ষক সমাজের কাছে যাতে না পৌঁছয় ইচ্ছাকৃতভাবে সেগুলোকে অ্যাপ্রুভ করা হতো না আর কি। তো স্বাভাবিকভাবে সেই গ্রুপগুলোতে নেই এখন, বিশেষ করে নাম বললে এখনই আপনারা অবাক হয়ে যাবেন। একটা পপুলার গ্রুপ আছে টিচারদের অনেক আগে থেকে, সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিতাম যাতে করে শিক্ষক সমাজের কাছে না পৌঁছয়, মানে শিক্ষকরা যাতে ওটা না জানতে পারে, সেই জন্য ইচ্ছে করে অ্যাপ্রুভ করতো না। পরবর্তীকালে আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এটা একবারে মানে পলিটিক্যালি
মোটিভেটেড একটা শিক্ষক সংগঠনের কিছু লোক এটাকে চালায়, সেই জন্য আমার এটা আপডেট দিত না। আমি পরবর্তীকালে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম একটা প্রাইমারি টিচারদেরও গ্রুপ আছে। তো স্বাভাবিকভাবে এই গ্রুপটাকে আরও বেশি শক্তিশালী করুন, যাতে করে আগামী দিনে শিক্ষা আন্দোলন যেগুলো হচ্ছে বা শিক্ষা সংক্রান্ত কোনো খবর সব কিছু এখানে খুব দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন। যত বেশি সংখ্যক সদস্য বাড়াবেন সেটা আপনাদেরই উপকারে লাগবে, এবং বিভিন্ন সময় আমরা টাইম টু টাইম আপনাদের সঙ্গে ভাব বিনিময় করব এবং আমাদের কথাগুলো আপনাদের কাছে জানাব। তো এইটুকু বলবো। আর একটা শেষ অনুরোধ যে আমাদের সমিতি যারা লড়াই করছে, সংগ্রাম করছে শিক্ষকদের স্বার্থে, মানে পেছন থেকে ব্যাকবাইটিং না করে সামনে থেকে দাঁড়িয়ে যারা লড়াই করছে তাদেরকে শক্তিশালী করুন, আন্দোলনমুখী করার জন্য আরও বেশি করে সক্রিয়ভাবে সহযোগিতা করুন, আগামী দিনে যাতে আমরা আপনাদের স্বার্থে কাজ করতে পারি। এবং আজকের এই ফেসবুক লাইভ যেটা করলাম এটাকে যাতে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে ছড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাও আপনারা করুন। সবাইকে ধন্যবাদ, আরেকবার শুভরাত্রি জানিয়ে শেষ করলাম। নমস্কার।